হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা যারা দু কুড়ি সালে ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন এবং দু সালে যারা ভোটার কার্ডের জন্য নতুন ভোটারের জন্য বা সংশোধনের জন্য আবেদন করেছিলেন এবং দু সালে তারা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কিন্তু তাদের হাতে সে যে ডিজিটাল ভোটার কার্ড সেটা কিন্তু পেয়ে গিয়েছে এবং এটা একটা পিভিসি ভোটার কার্ড একটা ডিজিটাল ভোটার কার্ড আগে যে ভোটার কার্ড দেওয়া হতো সেরকম কিন্তু ভোটার কার্ড নয় এটা একটা পিভিসি অর্থাৎ প্লাস্টিকের একটা কিন্তু ভোটার কার্ড তো এই যে ভোটার কার্ড তো এই যাদের ভোটার কার্ড পেয়েছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে কী করতে হবে তাদেরকে পি অর্থাৎ আপনাদের কিন্তু এই একটা তাদের যে ভিভিসি কার্ড রয়েছে এবং তাদেরকে ই ভোটার কার্ড ডাউনলোড করতে হচ্ছে অনলাইন থেকে তো ই ভোটার কার্ড কী তো এর আপনারা কিন্তু অনেকেই জানেন যে ই ভোটার কার্ড যেটা সেটা কিন্তু একটা কাগজের মতো একটা ভোটার কার্ড এবং সেটা কাগজের মধ্যে একটা প্যান কার্ডের মতো ছোট ছোটো কিন্তু দুটো মানে ছবি থাকবে সেটাই হচ্ছে কিন্তু ভোটার কার্ড তো ই ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো এবং ই ভোটার কার্ড কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে বাধ্যতামূলক এটা কিন্তু আপনাদের করতেই হবে কেননা এটা ইলেকশন কমিশনার থেকে কিন্তু বলা হয়েছে যে ই এই যে ই ভোটার কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতেই হবে তো ই ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের চলে আসতে কোথায় দেখুন যে এন ভি ডট ইন এ ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর আপনারা এখানে আপনাদের যে মোবাইল নম্বর বা ইমেল আইডি এবং আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন যদি লগ ইন না করা থাকে আপনারা নতুনভাবে অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে নেবেন একটা সিম্পল ব্যাপার তো তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন পেয়ে যাবেন এখানে নিউ বলে লেখা আছে ইপিক ডাউনলোড তো ই ইপিক ডাউনলোডে ক্লিক করবেন এবং ই ইপিক ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে পরবর্তী যে পেজ সেটা কিন্তু চলে এসেছে এবং এখানে যে একটা দেখবেন যে পেজ যেটা চলে এসেছে এখানে দেখছেন যে এখানে একটা লেখা উঠছে যে কারেন্টলি ই ইপিক ডাউনলোড ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবল ফর দ্য ইলেকট্রল নিউলি রেজিস্টার্ড আফটার নভেম্বর দু হাজার কুড়ি ডারিং দু উইথ ইউনিক মোবাইল নম্বর অনলি ফর আদার্স দিস ফ্যাসিলিটি উইল বি অ্যাভেলেবেল শুন তো এখানে কিন্তু বলা হচ্ছে যে যাদের শুধুমাত্র মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে তারাই এখানে কিন্তু মানে ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন যে ই ভোটার কার্ড সেটা এখানে বলা হয়েছে তো এখানে আসার পর এখানে আপনারা দেখবেন যে আই হ্যাভ বলে ইপিক নম্বর লেখা রয়েছে একটা একটা হচ্ছে ফ্রম রেফারেন্স নম্বর আপনারা যখন আবেদন করেছিলেন তখন একটা রেফারেন্স নম্বর দেওয়া হয়েছিল যেটা দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারতেন তো সেই রেফারেন্স নম্বরটা দিয়েও আপনারা এখানে চেক করতে পারবেন তো আমি আপনাদেরকে এক্ষেত্রে বলবো যে আপনারা এখানে ইপিক নাম্বার দিয়ে করবেন যেহেতু আপনারা ভোটার কার্ডটা যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনারা ইপিক নাম্বার দিয়ে কিন্তু এখানে করতে পারবেন চেক তো এখানে দেওয়ার পর আপনারা কি করবেন দেখুন এখানে আপনারা একটা আপনাদের যে ইপিক নাম্বার সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন তো এখানে ইপিক নাম্বার যদি দিয়ে দেন তারপরে এখানে দেখবেন যে সিলেক্ট করতে বলছে আপনার স্টেটাস তো আমরা এখানে স্টেটটা সিলেক্ট করবো বেঙ্গল আমরা করার পর এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে পরবর্তী যে পেজ সেটা কিন্তু চলে এসছে এবং পরবর্তী যে পেজ সেটা চলে এসছে এবং এখানে দেখবেন আপনাদের প্রথমত যে আপনাদের একটা বিষয় যে কোশ্চেন সেটা আপনাদেরকে প্রথমত আমি এখানে জানিয়ে দিচ্ছি তো এখানে আসার পর আপনারা দেখবেন যে ইপিক নম্বর প্রথমত আছে এখানে আমার নাম রয়েছে তারপর এখানে রিলেটিভ বাবার নাম এখানে তারপর মোবাইল নম্বরটা দিয়েছে তো অনেক স্ট্যাটাস এখানে বা অনেক এখানে ভোটার কার্ড ডাউনলোড করতে যেয়ে কিন্তু সমস্যা হচ্ছে কীরকম সমস্যা হচ্ছে প্রথম সমস্যা এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর রেজিস্টার মোবাইল নম্বর ইজ নট ইউনিক ইন ইরোল তো এখানে বলা হচ্ছে মোবাইল নম্বর আপনার রেজিস্টার নাই এর জন্য আপনি এখানে আবেদন বা এখানে ডাউনলোড আপনি করতে পারবেন না তো এখানে বলা হয়েছে দেখুন যে ই পিক ডাউনলোড ফ্যাসিলিটি ইজ অনলি অ্যাভেলেবেল উইথ রেজিস্টার মোবাইল নাম্বার ও রেজিস্টার ইমেল আইডি শুধুমাত্র মোবাইল নাম্বার বা ইমেল আইডি যাদের রেজিস্টার করা আছে তারাই এখানে ডাউনলোড করতে পারবেন ই ভোটার তো এখানে বলা হয়েছে দেখুন যে দ্য ফ্যাসালিটি টু আপডেট ইওর মোবাইল নম্বর উইল বি অ্যাভেলেবেল শুন তো এখানে আপ মানে যে আপডেট করতে বলা হচ্ছে আপনাদের মোবাইল নম্বর সেটা কিন্তু এখনও চালু হয়নি এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আরও কিছু দিন মানে ওয়েট করতে হবে যখন এটা আপডেটের ব্যাপারটা চলে আসবে যে ই কে যখন আসবে তখন কিন্তু আপনারা ই কে করতে পারবেন নিজের সামনে কিন্তু ফেস দিয়ে কিন্তু আপনারা ডাইরেক্ট ফটো করে এই ই কেওয়াইসি করতে হবে এবং সেখানে ই করার পর আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে তারপরে আপনারা কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন তো এবার দেখুন এই যে মানে একটা সমস্যা এটা কিন্তু খুব কম হচ্ছে ধরুন একশোটা যদি ভোটার কার্ড হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে মানে এরকম প্রবলেম আর এখানে আপনারা কিন্তু এইট্টি পার্সেন্টে মানে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকছে তো আমি এখানে আর একটা আপনার এখানে আমি দেখেছি দেখুন যেখানে আমি আর একটা দেখাচ্ছি তো এখানে আমি আর একটা এন্টার করলাম করার পর এখানে স্টেটটা সিলেক্ট করবো করার পর এখানে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে আর যে বলা হয়েছে তো এখানে দেখুন তো এখানে আর সিস্টেম দেখা যদি এরকম সিস্টেম দেখায় আপনাদের তো এখানে বলা হয়েছে দেখুন যে ইয়োর ডেলি লিমিট ফর ইপিক পিডিএফ ডাউনলোড ইজ রিস্ট প্লিজ ট্রাই সাম আদার ডে তো এখানে একটা লেখা দেখা যায় দেখুন এরকম যদি আপনাদের থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলা হচ্ছে এখানে আমি এর আগে কিন্তু এই যে ইপিক নাম্বার এই ইপিক নাম্বার দিয়ে আমি এর আগে কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলেছি এটা এর জন্য এখানে বলা হচ্ছে যে আজকে আর ডাউনলোড কিন্তু হবে না আবার পরবর্তীতে এটা ডাউনলোড কিন্তু হবে তো তারপরে এবার আমি আপনাদেরকে যে মেন ব্যাপারটা সেটা কিন্তু এবার দেখাবো প্রথমত সমস্যাগুলো দেখালাম আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো তারপর আর একটা সমস্যা এখানে আমি দেখাবো যে এখানে আপনাদের কোনটা আপনি এখানে কি হবে এই মানে ই ভোটার যেটা সেটা আপনি কীভাবে এখানে ডাউনলোড করবেন এবার আমি সম্পূর্ণ আপনাদেরকে তথ্য দেখাবো তো বন্ধুরা এখানে দেখুন আমি আর একটা ইপিক নাম্বারে এখানে ইন্টার করেছি এবং এখানে আমি স্ট্যাটাস সিলেক্ট করে তারপরে সার্চ অপশানে যখন এখানে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন যে তার ডিটেলস কিন্তু এখানে চলে এসছে এবং তারপরে যে ডিটেলসটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে নিচের দিকে যদি চলে আসেন তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাওয়ার জন্য এখানে প্রস্তুত হয়ে গিয়েছে এবং এখানে বলছে কি দেখুন যে আপনাদের এখানে ওটিপিটা ভেরিফিকেশনের জন্য পাঠাতে বলছে তো এখানে যখন সেন্ড ওটিপিতে ক্লিক করবো সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু মোবাইলে একটা ওটিপি চলে আসবে এবং ওটিপিটা বসিয়ে দিয়ে এখানে যখনই ভেরিফাই ক্লিক করবো আমাদের কিন্তু যেটা ই ভোটার রয়েছে সেটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো অটোমেটিক্যালি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে যখনই ভেরিফাই ক্লিক করেছি তারপরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে মানে ই ভোটার কার্ড সেটা কিন্তু অলরেডি চলে এসছে তো এখানে ই ভোটার কার্ড যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল অন স্ক্রিনে একটা ই ভোটার কার্ড তো এখানে দেখতে পাচ্ছেন যে ভারতের নির্বাচন কমিশন বলে লেখা রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাই বলে কিন্তু লেখা রয়েছে এবং এখানে যে ভোটার কার্ড ই ভোটার কার্ড সেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন যে মোবাইল অন স্ক্রিনে একটা ভোটার কার্ড সেটা হচ্ছে ই ভোটার কার্ড তো এই যে ই ভোটার কার্ড এটাই কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং এটা ডাউনলোড করলে কিন্তু আপনাদের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আপনারা কিন্তু এই জিনিসটা দিয়ে বা এই ভোটার কার্ডটা দিয়ে কিন্তু সমস্ত কাজ করে দিতে পারবেন কোনো রকম আপনাদের সমস্যা নেই এটাই হচ্ছে ব্যাপার যে ই ভোটার কার্ডের কিন্তু এটাই টোটাল মানে ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার আপনারা কিন্তু চাইলে এই ভোটার কার্ডটা অবশ্যই ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের কিন্তু ডাউনলোড করতেই হবে কেননা এটা কিন্তু বাধ্যতা আপনাদের করতে হবে এটা কিন্তু আপনারা হয়তো জানতে পারবেন যে আপনাদের অঞ্চল থেকে আপনাদের কিন্তু বলা হবে আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে আপনাদেরকে ফোন করা হবে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে এবং আপনাদের কিন্তু বলে দেওয়া হবে আপনাদের মোবাইল নাম্বারে ফোন করে তারা বলে দেবে আপনাদের এটা ডাউনলোড করতেই হবে তো এইভাবে কিন্তু আপনারা ই ডাউনলোড করতে পারবেন ই ভোটার ডাউনলোড করতে পারবেন এইভাবে আপনারা সমস্ত ডিটেলস জেনে নিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম আমি পুরো ডিটেলসে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে ই ভোটার কার্ড বা ই ইপিক ডাউনলোড কীভাবে করবেন সে বিষয়টা আজকের ভিডিওতে জানিয়ে দিলাম তো কোনো রকম যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেল থেকে যদি শিখতে পারেন জানতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছাবে কোনো ভিডিও আর পরবর্তী আর এই চ্যানেল থেকে মিস হবে না